আমি শশার নিশার বসান, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে করবি। আমি যেব শিশু আমি চঞ্চল, আমি খ্রিস্ট আমি দাস দিয়া ছেড়ি বিশ্ব মায়ের মঞ্চ। আমি পিনাক পানির ডমর ত্রিশূল, আমি ধর্মরাজের দণ্ড চক্র, আমি মহাশঙ্খ আমি প্রবল রাজ প্রচণ্ড। আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য, আমি দমানর আমি দহন করিব বিশ্ব। লেখা পারবো বাইজির গজের রেখে বাইরের উত্তর লেখা পারবো বাইজি ব্যাংকু সহজ কথা। অনুসরণ অনুকরণ করার প্রতিভা একটা, আর সৃষ্টি করার প্রতিভা একটা। অনুসরণ অনুকরণ করার প্রতিভা দিয়ে বড় বড় চাকরি পেয়ে পারো, বড় বড় এইচে উঁচে পেয়ে পারো, রাজা উঁচি রয়ে পারো। আর সৃষ্টি করার প্রতিভা দিয়ে বক্কা কেবা রবি ঠাকুর, নজরুল, লালন, পাঞ্জু শাহ, দুদু শাহ, দূরবীন শাহ, হাসন রাজা, করিমি সব সৃষ্টি করে গেছে। নাম নাই পরে নাম এই রবি ঠাকুর এরকম সমালোচনা করছে মহিতাল মজুমদার, ডিয়ার রায়, জিতেন্দ্রলাল রায়, কোনো ঠিক না। এটা থাকবই যত হই না, মোহাম্মদ আর যীশু খ্রিস্টের মাঝখানে যে সময়টা 679 বছর, এর মধ্যে আর কোন রবি আসছে এই সময়টার মধ্যে আপনার ভাই বোন বিয়ে হইত, একটু চিন্তা করে দেখো যে তোমার আপনার বোনের তুমি বিয়ে করবার যেতেছ। আপনার ভাই বোন বিয়ে হইত মোহাম্মদ আর যীশু খ্রিস্টের মাঝখানে, তাহলে ওই সময় মামানির লগে ভালোবাসা করা চতুর্থ ব্যাপার। ভাই বোন যেখানে বিয়ে হইত সেখানে মামানি চাইব সদম নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ মামানির লগে প্রেম করছে, যুগটা দেখবা না কোন জিগ্রহণ যদি আমি কই যে আমি 1954 সালে গেছিলাম ভরতখালি, যেটা সাঘাটানা কি থানা কয় গাইবান্ধারি বোধহয় অংশ, গাইবান্ধার অংশ নাকি রে ভরতখালি বাজারে গেলাম আমি আমার মামু, আমরা এমনি গেছি। তো দুধ কিনলাম 10 কেজি না কতটি জানি না, 2 পয়সা সে অহন্ত 2 পয়সা সে দুধ কই মানছি পাগল কইব না, টাকায় 8 মুন চাইল পাওয়া যায় টোকার সময় না 60 টাকার মনে, 2 আনা মুন চাই তাহলে 2 আনার ভ্যালুয়েশন কত বুঝতেব না। ওই জিনে এই জিনে দিয়ে তো বিচার করলে চলব না। শ্রীকৃষ্ণের বক্ষ কেন, শ্রীকৃষ্ণ তো 5,500 বছর আগে দিন না, তো 5,500 ওই সময় তো এই কোন এইসব ব্যাপার কিছু ছিল না। কত খারাপ ধর্ম, তাগুন নবী আপনা মামানের লগে প্রেম করে, দাঁড়িয়ে দেখো আগুনে সব জ্বলছে, দাঁড়িয়ে জ্বলে নাই
আগুনে সব জ্বলছে, কোরআনের পাতা জ্বলে নাই, কেন কেবল পাতা জ্বলে নাই সুয়ালের বাচ্চা। পাকিস্তানের কালচার হলো গাঙ্গুমিল বলা, আমগুলোকে পাকিস্তান ইন্ডিয়ান মিল বলা, এক একটা এক এক রকম। আমরা দোতলা যায় গান শুনি ও অন্যের অন্যরকম, এক একটার এক এক রকম, এতে অবাক হবার কিছু নাই। আমি সব তো জানুন কেমনি কত একটু কথা শিখে দিব না, কথা কেমনি আমি সব তো জানু দেখি তো। মোহাম্মদ 15 বছর 1 মাস 19 দিন হেরা গুহায় ধ্যান করলেন, উনার তো ধ্যান করার প্রয়োজন নাই। গবেষণা করে দেখি তো উনি বলতেছেন, আদম যখন আগুন ও পাচিল পানিতে ভাসমান তখনও আমি নবী। আগুন ও আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী। তাই আপনি ফার্স্ট নবী, তা আপনি চেয়ে লেগে মোড়া কাবায় যান, আপনি ডাকেই নবী, মোড়া কাবা চেয়ে করলেন। এটা তার অনুসারীদেরকে তার উম্মতদেরকে শিক্ষা দিবার জন্য, যে সত্য পাইবার চাও ধ্যান সাধনা ছাড়া পাইবা না। এখানে লেখা পড়া চলে না, এখানে কোন নবী রসুলের লেখা পড়ার প্রয়োজন নাই। তাই মাদ্রাসায় পাশ করে কেউ নবী হয় না। ভাইরা বোনেরা শুভ সন্ধ্যা, আমাদের এই ওরস মাহফিলেরই আজকে বর্ধিত দিন। এই বৃহস্পতিবার মাহফিলটা ওরসের সঙ্গে হওয়াতে আমরা ওরসের একটা দিন বেশি পাচ্ছি, এরকম ধরে নেওয়া যায়। অনেকেই চলে গেছেন, যারা আছেন তারা বৃহস্পতিবার আমাদের মাহফিলে যাওয়া হয় তার থেকে আজকে অনেক বেশি দেখা যাচ্ছে। এটাই যে ওরসের সঙ্গে আমরা এই সুবিধাটা পাচ্ছি। বাবার শরীরটা যে ততটা ভালো না এটা তো আমরা সবাই দেখছি। এই শিগগিরই 5 তারিখে সম্ভবত, যেরকম বলছেন বাবা আবার হয়তো চেক আপের জন্য
ভারত যাবে, আবার তিনি আবার সুস্থভাবে আমাদের মধ্যে চলে আসবেন। আমরা সবাই কায় মনোবাক্যে এটাই কামনা করি। বাবার শরীর খারাপ নিয়েও কালকে যে সারাদিন অরস্য সমাজ তিনি বারবার আসেন, কিন্তু কালকে যে সারাদিন আসতে পারছেন, তারপরেও রাত্রে এসে এবং ভোর ভোর রাত পর্যন্ত যে এখানে বসে এই সবার মধ্যে ছিলেন নিজের শারীরিক এই অবস্থাতেও, এটি যে তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন, কতটা আমাদের উপস্থিতিকে তিনি রাঙিয়ে দেন, এটাই আমরা দেখতে পাই। এবং আজকেও এই অবস্থায় তিনি এসছেন, কথা বলাও শুরু করেছেন, তারপর তো তার শরীরে যদি যা অবস্থা বেশিক্ষণ কথা বলা তার জন্য শারীরিকভাবে অসুবিধা হয়। বাবা কিছু বলতে আদেশ করেছেন এবং বাবার এই অসুবিধার কারণে তাকে একটু রিলিফ দেওয়ার জন্যই আমি এখানে দাঁড়িয়েছি, কারণ আমি একটু ভালো কথা বলতে পারি না, আপনারা জানেন। আর কথা বলার তেমন কিছু নাইও আসলে, এখানে আমাদের নিজেদেরই কিছু বোঝাপড়ার বিষয় আছে। কালকে বাবা এই শারীরিক অবস্থার নিয়েও যে এই আমাদের ওরসের একটি যে আনুষ্ঠানিকতা খেলাফত প্রদান এটি করলেন, এই যে একটা দীর্ঘ আনুষ্ঠানিকতা অথবা তাকে বসেও থাকতে হয়েছে করে যে এই যে খেলাফত দিলেন এবং বলে দিলেন যে তোমরা যারা খেলাফত পেয়েছো তোমরা এখন পীর, তোমরা এখন মুরিদও করতে পারো, এই এই যে অনুমোদনটা দেওয়া তার দিক থেকে এটা একটা বিশাল ব্যাপার। যদিও অন্যদিক থেকে আমাদেরও একটা বুঝবার ব্যাপার আছে যে আমরা চার মাস কিংবা 40 দিন বা কিছুদিন একটা ধ্যান সাধনায় কাটিয়ে আসলাম, এসে একটা সনদপত্র পেয়ে গেলাম পীর সাহেবের সনদপত্র, এখনই কি আমি মুরিদ করতে শুরু করব, এখনই কি আমি পীর সাহেব হয়ে যাব, এটা কিন্তু সবার নিজের যে ব্যালেন্সটা নিজের ভারসাম্যটা নিজের ওজনটা নিজে বুঝবার একটা জরুরি ব্যাপার আছে, খুবই জরুরি ব্যাপার আছে। অনুমোদন দেওয়া আছে আমি করতেই পারি, যারা খেলাফত পেয়েছে তারা যদি মুরিদ করেন এবং তার কোনো ভক্ত যদি সাধনা করে যখন ঠিকভাবে সাধনা করে তিনি কামেলিয়াত লাভ করতে পারেন, কিন্তু যিনি ওই পীর হয়েছেন তিনি কতদূর কামেল হলেন এটা তার নিজের কিন্তু বুঝবার একটা জরুরি ব্যাপার আছে। মানে এই এই বাবা দিয়েছেন কিন্তু অনেক দীর্ঘ মেয়াদি চিন্তা করে, আমাদের পীর সাহেবেরা খেলাফত সাধন দেন না, বেশিরভাগ দরবারে খেলাফত দেওয়া হয় না, দিলেও খুব সীমিত কয়েকজনকে দেওয়া হয়। বাবা উদার ভাবে আগে তো আম ভাবে ঢালাও ভাবে সবাইকে খেলাফত দিতেন, পরে এই জিনিসটা আসে যে না অন্তত একটা সাধনা করতে হবে, তাই 40 দিন বা 4 মাস সাধনা করলাম এবং সনদপত্র পেয়ে গেলাম। কিন্তু সনদপত্র তো পেয়েছি কিন্তু এটা বাবা দিলেন একটা অনুগ্রহে, কারণ যারা সত্যিকার সাধক যারা সত্যিকার ভাবে সত্যকে পেতে চান তারা দীর্ঘমেয়াদী সাধনা করবেন, বছরের পর বছর করবেন। ওলিয়াল্লাহরা যদি 12 বছর 14 বছর লাগে, মহানবী যদি 15 বছর লাগে, না আসলে তার লাগুক বা না লাগুক উনি দেখাচ্ছেন যে তিনি 15 বছর করেছেন, তাহলে আমি 4 মাস সাধনা করে পিসার হয়ে গেছি, শাস্তি হয়ে গেছে, সেই শাস্তি যে শাস্তির কথা সৃষ্টি শুনে কি আমি শাস্তি হয়েছি তা আমার বুঝবার দরকার। এইটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা বিপজ্জনক জায়গায় যাবো এবং আমাদের অনেক ভাইরাই এই বিপদে পড়ে, অনেকেই পিরসা হয়ে ওই নানা রকম কথাবার্তা বলে। এবং এই যে বাবা কিছুক্ষণ অনেকগুলো কথা বলেছে এটা ঘরের ভিতর বলা যায় এবং বাবার মতো স্তরের একজন মানুষ বলতে পারে, তিনি বললে যদি কোনো বিরোধিতা আসে সেটাকেও উনি হ্যান্ডেল করতে পারে। তার বই নিয়ে হাইকোর্টে মামলা হচ্ছে, হাইকোর্ট থেকে তিনি বের হয়ে এসছে, এটা এটা তার রেকর্ড আছে। কিন্তু আপনি আমি যদি রাস্তাঘাটে শরীয়ত নিয়ে বা ধর্ম নিয়ে বা এই নিয়ে স্পর্শকাতরভাবে কথা বলতে যাই মহাবিপদ ঘটতে পারে, ঘটেছে আমাদের অনেক ভাইরা অনেকবার বিপদে পড়েছে নানা কারণে পড়েছে, তার ভিতরে একটা জিনিস হচ্ছে কথাবার্তা। আমাদের আরো অনেক ভাই মাঝে মাঝে তো অনেকে আমার সাথে বিভিন্ন ব্যাপারে যোগাযোগ করে, বাবার কাছে সবাই যোগাযোগটা করে উঠতে পারে না, দেখা যায় যে ঝামেলা পেয়েছে কথা বলতে গিয়ে ঝামেলা পটিতে এসে যখন অনেক এই যে নতুন নতুন কথা শেখে এবং এটা তখন একটা উত্তেজনা জাগে, তখনই তর্ক করার বিতর্ক করার একটা প্রবণতা জাগে, প্রচার করার একটা প্রবণতা জাগে, এবং তখন কোনটা কোন পরিবেশে স্থান কাল পাত্র না বুঝে কথা বলতে গেলেই ধর্মটা খুবই স্পর্শকাতর বিষয়, খুবই বিপজ্জনক বিষয়, বিপদে পড়তে হয়। কারণ ওহাবিরা এখানে ক্ষমতায় ওহাবিরা প্রাধান্য বিস্তার করে আছে বা ওই ধারার যে ভাবধারা তারা বিস্তার করে আছে, এবং যেহেতু সুফিবাদ ব্যক্তি কেন্দ্রিক, যেহেতু সুফিবাদ একটু গোপনীয়, যেহেতু সুফিবাদের উদ্ভবের যুগ থেকেই সুফিরা
প্রতিষ্ঠানের কাছে, সরকারের কাছে, রাষ্ট্রের কাছে নানাভাবে নিক্ষিপ্ত হয়েছে, ফাঁসি হয়েছে, এগুলো নানা রকম ঘটনা ঘটেছে। সুতরাং অযথা যেন আমরা কেউ সেই সব বিপদ না টানি। কেউ যদি আপনার কাছে জানতে আসে আগ্রহী, অনেকে কিন্তু আপনার সাথে কথা বলতে আসতে পারে, তর্ক করার মানসিক কথা যদি মহাবীদের এজের কাছে, মহাবীর আছে বা নানা জন আছে যে নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলে আপনাকে ঝামেলা ফেলে দেবে, তাদেরকে বলবার তেমন কোন দরকার দেখি না। যদি কেউ সত্যি উৎসুক হয়ে আপনার কাছে আসে মুক্তির পথ কি এগুলোর জন্য, বাবার বই আছে দেন, বাবার ওয়াজের যে স্মৃতিগুলো আছে দেন, সেগুলো শুনুক, সেগুলো নিয়ে যদি আপনার কাছে আলোচনা করতে আসে এবং কীভাবে সাধনা করতে হবে, আপনি একজন সাধক সুতরাং আপনার কাছে আসতেই পারে কীভাবে সাধনা করতে হবে এগুলো জানতে, আপনি মূল জিনিসটি একটু বলে দরবারের দিকে পাঠিয়ে দেবেন। দরবারে আসুন, বাবা যতদিন শারীরিকভাবে আছেন অর্থাৎ বাবার উপস্থিতিটি একটা বিশাল ব্যাপার। একজন ভক্ত এসে বাবার উপস্থিতিতে যে উজ্জীবিত হবে, আপনি আমি যত বেশি সাধনা করি না কেন আমাদের দেখে সেটা হবে না, কারণ আমাদের তো অন্তর সেই রকম ভাবে উজ্জ্বল হয় নাই, সেরকম ভাবে তো আমাদের বিকশিত হয় নাই। সেই জিনিসটা তো আপনি আমি নিজেরাই নিজেদের ওজনগুলো বুঝি, কিন্তু বাবা খেলাফত দিয়েছেন তার মানে বাবার প্রতিনিধিত্ব করতে হবে। বাবার প্রতিনিধিত্ব করতে হলে ওই জিনিসটা বুঝতে হবে যে বাবাকে আপনি উপস্থাপন করবেন এবং এমন ভাবে যে এক এক জায়গার পরিস্থিতি এক এক রকম থাকে। কোনো কোনো জায়গা খুবই ওহাবি সালাফি আহলে হাদিস উদ্দেশ্যিত থাকে, ওখানে একভাবে চলতে হবে, ভারসাম্য বজায় রেখে চলতে হবে। যেসব জায়গা অপেক্ষাকৃত ফকিরি ভাবধারা আছে সেখানে অনেকটা সহজে পারবে, সেখানে দেখা যায় ফকিরিদের মধ্যে গোলাপি ফকিরি আছে, বাউলি ফকিরি আছে, নানা রকম ঝামেলা আছে, বিভিন্ন রকম ব্যাপার আছে, যার যার চিন্তা নিয়ে শেষে থাকুক সতর্কুট। আমরা যেটা বাবার কাছ থেকে জেনেছি, আমরা যেটা বাবার কাছ থেকে দীক্ষা পেয়েছি, শিক্ষা পেয়েছি, নির্দেশনা পেয়েছি, সেটাই হচ্ছে আমাদের বাবার নির্দেশনা হচ্ছে ধ্যান সাধনা। এখন ওই কোনো জায়গায় পাবেন ফুল সাধনা, কোনো জায়গায় পাবেন চন্দ্র সাধনা, কোনো জায়গায় এইসব অনেক অনেক রকম কীর্তি কাহিনী আছে। গান গানের মধ্যেও এরকম আছে, প্র্যাকটিসের মধ্যেও এরকম আছে। আপনি জানলেন শুনলেন সবটাই জানলেন, কিন্তু যেহেতু আপনি বাবার কাছে দীক্ষিত, আপনার সাধনার রীতি অবশ্যই বাবার দ্বারা নির্দেশিত না হলে আপনি বিপদে গেলেন। আরেকটার মধ্যে যদি কিছু থাকেও, সব পথে কিছু না কিছু আছে, বাবাই তো বলেন এটা যে পুকুর একটা ঘাট আনে, অন্য ঘাটতে গেলেও যে কিছু পাওয়া যাবে না তা নয়, কিন্তু আপনি বাবার কাছে মরি দিয়েছেন, দীক্ষা নিয়েছেন বাবার কাজে, আপনি আপনার দীক্ষা গুরুর যে যে নির্দেশ আছে পথ আছে আপনি সেই পথে এগোবেন, সেটাই আপনার জন্য সহি, সেই পথেই আপনাকে এগোতে হবে। এই এই কথাগুলো আমাদের মনে রাখা দরকার। এখন ধ্যান সাধনা এইটাই বাবা বারবার বারবার করে বলছেন, খেলাফত দিচ্ছেন যারা সাধনা করছে তাদের, বাবার সমস্ত বইয়ের ভিতরে, সমস্ত ওয়াজের ভিতরে যে ধর্মের সার কথা, সার বাণী একটাই, তোমার ভিতরে যে খান্নাসটি আছে তাকে মুসলমান মানি, তার আমার ভিতর খান্নাসটি যে আছে সেটাকে চেনা, সেটাকে জানে, এটা হচ্ছে আমার প্রথম কর্তব্য। কারণ বাবার বই করে আমরা জেনেছি সুফিবাদের মূল কথা হচ্ছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনেছে সে তার রূহকে চিনেছে। সুতরাং আমাদের নফসকে, আমার ভেতরটাকে তো আমার চিনতে হবে, জানতে হবে। সাধনার মূল জিনিসটা হচ্ছে এইটা, এবং এটা করতে হবে কিভাবে সেটাও বাবার নির্দেশিত পদ্ধতি দিয়ে, যে মুর্শিদের মোরাকাবা করতে হবে, মুর্শিদের ধ্যান করতে হবে। মুর্শিদের ধ্যানটা কি জিনিস, এটাও বাবা বারবার বারবার বলেছেন লিখেছেন, সেটা হচ্ছে বসে নিরিবিলি জায়গায় বসে চোখ বন্ধ করে প্রথমে এই শরীরটা আমার না, এই শরীরটা আমার মুর্শিদ, এই হাত এই পা এই চোখ এই পুরো শরীরটা কোনটাই আমার না, এখানে আমি নেই, এখানে মুর্শিদ আছে, আমার আমার আমিত্ব থেকে বেরিয়ে যেতে হবে, আমার নিজেকে ভুলতে হবে, আমাকে এগোতে হলে আমাকে আমাকে আসলে আমার কাছে ফিরতে হবে, কিন্তু আমার কাছে ফিরতে হবে একটা ঘুরপথে, সেটা হচ্ছে আমার মুর্শিদের মাধ্যমে। সেখানে প্রথমে আমাকে বুঝছে এইটা আমি বসে নেই, আমার মুর্শিদ বসে আছে না, এই হাত পা কোনোটাই আমার না, এবং দুই চোখ বন্ধ করে দুই ভুরের মাঝখানে মাকামে মাহমুদা দিয়ে মুর্শিদের সুরতটা ধ্যান করতে হবে। সেইটা আমরা তাকে দেখেছি, সামনে সামনে দেখেছি, কথা বলতে দেখেছি, হাঁটতে দেখেছি, নানা ভাবে দেখেছি, তার কোনো না কোনো রূপ আমাদের ভিতরে একটু বেশি মনে গেঁথে গেছে। এইটা আমরা খেয়াল করতে হচ্ছে কোনটা আমাদের মনে বেশি গাঁথে, কোনটা আমরা সহজে স্মরণ করতে পারি, আনন্দের সঙ্গে স্মরণ করতে পারি, যেটার সাথে আমি নিজেকে মিশিয়ে ফেলতে চাই, বাবার যে রূপের সঙ্গে আমি নিজেকে বিলীন করতে চাই, বাবা সেই রূপটা, তার কোনো ছবি হতে পারে, অনেক ছবি আমার কাছে যেটা আমার পছন্দ হয়, বা বাবাকে আমরা দেখি চোখের সামনে যে রূপটা আমরা দেখি সেই সেই রূপটা ওইটারই চোখ বন্ধ করে দেখতে হয়।
এইটুকুই কিন্তু আমাদের সমস্ত সাধারণ মুরগি যারা চার মাস করছেন এক বছর করেছেন তিন বছর করেছেন সবটাই হচ্ছে কি এইটুকু হলো পদ্ধতি এর সঙ্গে ওজিফা আছে এর সঙ্গে জিকির আছে ওইটা হচ্ছে বাড়তি জিনিস যে মনকে ব্যস্ত রাখে ওজিফাগুলো কিছু ফজিলত হচ্ছে এগুলো ওলিয়াল্লাহ কোন টলিয়াল্লাহ কোনটা আল্লাহর গুণ তো বাবা সেই রূপটা আমাদেরকে চোখ বন্ধ করে আমাদের চোখের সামনে আনতে হবে এখন এই যে বললাম চোখ বন্ধ করে চোখের সামনে আনতে হবে এটা কেউ করতে বসলে বুঝবেন আর সবাই বুঝি যারাই বসেছেন তারাই বুঝেছেন যেটা বলা যত সোজা করাটা ঠিক তেমনি বা তার চেয়ে শব্দ বোধ হচ্ছে না তার চেয়ে অনেক বেশি কঠিন কারণ আমাদের মন খুবই চঞ্চল আমাদের মন কখনোই এক বিষয়ে স্থির থাকে না সে বিষয় থেকে বিষয়ে মানুষের মতো লাফায় লাফায় বেড়ায় এক বিষয় থেকে আগে বিষয় আপনি এই বাবার ধ্যান করছেন কয়েক সেকেন্ড পরে আপনার মন চলে যাবে আপনার নিজের হয় বাড়িতে নয় বাজারে নয় বন্ধুর কাছে হয় কোনো কিছু পাইতে চাবে অথবা কোনো কিছু স্মৃতির মধ্যে যাবে অথবা কোনো কল্পনার মধ্যে যাবে কোনো আকাঙ্ক্ষার মধ্যে যাবে অথবা আমাদের মনের ভিতরে যত রকম ভাব জাগে যত রকম বিষয় জাগে ওই সবের ভিতরে এক বিষয় থেকে আরেক বিষয় লাফায় বেড়ায় এটা হবে যখনই তারপর কথা জানাবে যে আমি তো আসলে মোড়াকাবাই বসছি আমাকে তো ধ্যান করতে হবে তখনই আপনি আমার মনটাকে ফিরিয়ে আনেন মুর্শিদের ছবির মোবারক এইভাবে বারবার মন যাবে বারবার মনকে নিয়ে আসবে অর্থাৎ এটাই হচ্ছে আপনার প্রাথমিক কাজ যে আপনি বসেছেন ধ্যান করতে মুর্শিদের মধ্যে নিজেকে বিলীন করতে মুর্শিদের চেহারাটাই শুধু দেখতে কিন্তু আপনার মন চলে যাচ্ছে অন্যদিকে আমার মনটাকে নিয়ে আসবে এই এই এইটুকু করতে করতে আপনার অনেকটা সময় পার হবে কিন্তু আস্তে আস্তে আপনার প্র্যাকটিসটা বাড়বে তখন আপনার মনটা আপনি দেখবেন যে সহজেই রাখতে পারছেন আর সহজে রাখার আরো দু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনি যে জিনিস আপনার প্রিয় যে জিনিস আপনার কাছে যে জিনিসকে আপনি মানে যে মানুষ আপনার প্রিয় যে মানুষ আপনার কাছে যে মানুষকে আপনি ভালোবাসেন তার জন্য আপনার মোড়াকাবায় বসতে হয় না আপনার সন্তান আপনার মা আপনার বান্ধবী আপনার স্ত্রী এইরকম যাদের সাথে আপনার ভালোবাসা সম্পর্কে তারা সহজেই আপনার মনে পড়ে কারণ সেখানে আপনার একটা হৃদয়ের যোগ আছে তার না আছে সুতরাং এই মুর্শিদের সঙ্গে আপনার যোগটা যত বেশি হবে তত মুর্শিদের ছবিটা সামনে রাখাটা সহজ হবে সহজেই আসবে এটা তো মানুষের প্রবণতার সাথে মিলিত অনেকেই করে কি ওই বই পড়ে মোড়াকাবার কথা শুনে এসেই মরিদ হয়ে সাধনায় যেতে চায় বা মরিদ হয়েছে আসে না তিন মাসে ছ মাসে এক বছরে আসে এসে সাধনায় যেতে চায় সাধনায় যাওয়ার এই আগ্রহটা ভালো কিন্তু প্রক্রিয়াটা যথার্থ নয় যথাযথ নয় তার কারণ হচ্ছে সেটা যে বাবার যে ছবিটা নিজের মনে ধারণ করা সেটাই ঠিক মতো করে এখানে এখন সে ধ্যান করতে গেলে সে আগ্রহ নিয়ে গেছে ঠিক কিন্তু আসল কাজ যেটা বসে বাবার চেহারা মোবারককে স্মরণ করা মনের চোখের সঙ্গে ভাসিয়ে তোলা সেটা তো সে করতে পারবে না সেটুকুই যদি না করতে পারে তার সবটাই বেকার সে যতই জিকির করুক যতই অজিফা করুক যদি বাবার ধ্যানটা না থাকে তাহলে এগুলি সম্পূর্ণ এই কারণে এই এই কিছু কাল ধরে এই নিয়মটা চালু হয়েছে যে যে সাধনায় যাবে সাধনায় যাওয়ার আগে অন্তত 40টা দিন গুরুর দরবারে সে থাকে তাহলে সে অন্তত কাছের থেকে বাবাকে দেখতে পাবে বারবার প্রতিদিন বা প্রতি সপ্তাহে বাবা এখানে আসে বাইরে হাঁটতে বেরোন তার সাথে যেতে পারে এবার নানাভাবে কাছ থেকে বাবাকে দেখতে পাবে এটা এটা এটাতে তার ধ্যান সাধনার সুবিধা হবে আরও একটা সুবিধা হবে আমাদের এই এইটা হচ্ছে যে খান্নাসটির কথা বলা হয়েছে সেটির প্রধান একটা প্রকাশ হচ্ছে আমাদের ভিতরে আমাদের ইগো ইগোটাই হচ্ছে একটা প্রধান মানে শয়তানের মূল জায়গা যে শয়তান বা ইবলিস যে ইবলিস হয়েছে কেন হলো এখানে যে যে ইসলামে যেভাবে লোকটা আছে যে আদমকে তৈরি করে ফেরেশতাদের বললেন সেজদা দাও ফেরেশতারা সবাই সেজদা দিল ফেরেশতাদের সর্দার যে আজাজিল আলাই সালাতুসালাম তিনি দিলেন না আল্লাহ বললেন তুমি কেন দিলে না কিসে বিরত রাখলো উনি বললেন আনা খাইরুম মিনহু আমি ওনার চরচি উত্তম আমি কেন তাকে সেজদা দেবো কারণ আল্লাহ বললেন কি তুমি অহংকার করলে তুমি বহিষ্কার হয়ে যাবে
তাহলে ফেরেশতাদের সর্দার আজাজির কেন শয়তানে পরিণত হলো? একটা অহংকার করে। ওটার অন্য ব্যাখ্যা আছে, সৃষ্টির ব্যাখ্যা আছে, সেটা আলাদা, কিন্তু যেভাবে দেখানো হয়েছে যেটা সেটাই হচ্ছে এই। তাহলে এই এই অহংকার করেই সে আজাজির ইবলিসে পরিণত হলো। এবং আমাদের মধ্যে যে সে ধোকা দেয়, যথারকমভাবে ধোকা দেয়, তার প্রধান জায়গাটাই হলো ইগো। এবং আমাদের যদি ইগো মানে অহং বা অহংকার বা আমিত্বটা কি এই জিনিসটা আমাদের এই সাধনার ভিতর দিয়ে বুঝতে হবে। এটা ওই ধ্যান সাধনার ভিতর মানে ওই যে মোড়া কাবার গুরু ধ্যান করছে অন্যদিকে চলে যাচ্ছে, কোন দিকে চলে যাচ্ছে, ওই জিনিসগুলি যদি আমরা সাথে সাথে একটু খেয়াল করে রাখি এবং নিজের মনের নানা ভাবগুলি যদি আমরা অন্য সময় দিনের বেলা তো আমার সাধনা নাই, মানে ওই ওই ব্যাপার প্যাটার্ন সাধনাটা নাই, রাতের বেলায় যেটা করতে হয় দিনের বেলা আমি আত্মসমীক্ষা করতে পারি, বিশ্লেষণ করতে পারি, এবং ওই যে ধ্যান করে আমার নিজের যে অবস্থানটায় গেলাম ওটা ধ্যানে আরো গভীরতা আসলে তখন এই জিনিসটা ই হয়ে যায়, যোগ হয়ে যায়, নিজেরটা নিজের নিজেকে বুঝবার যে প্রক্রিয়াগুলো সেগুলো খুলে যায় আর কি, যে আমার কীভাবে কীভাবে নিজেরকে দর্শন করতে হবে এবং কোনটা কোনটা বুঝতে হবে, নিজের সমস্যাগুলো কি এগুলো বুঝবার একটা অবস্থায় যেতে হবে। সে তখন যে আমার মন কিভাবে কাজ করে, কেউ একটা রাগ করলো আমার মনটা বিগড়ে গেল, কেউ আমাকে গালি দিল অমনি আমার মনটা বিদ্রোহ করলো, কেউ আমার উপর কিছু চাপিয়ে দিল তখনই আমার রাগ হলো, কারোর প্রতি আমার হিংসা যাচ্ছে, কারোর প্রতি আমার জেলাসি যেটা ঈর্ষা বলে সেটা হচ্ছে, এই এই যে নানা রকম জিনিস হচ্ছে এই টাইপের পেছনে কাজ করে অহংকার ইগো। মানুষের সাথে মানুষের যে দ্বন্দ্বগুলো হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এক কারণে ইগো। এমনকি শুধু ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্কই না, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে গণ্ডগুলো হয় এগুলোর পেছনেও কিন্তু ইগোয়েস্টিক রাষ্ট্রনায়কদের ইগো, ব্যবসায়ীদের ইগো, অনেক রকম ব্যাপার আছে, যেগুলো আমরা খুঁজলেই বুঝবো যে একজনের সঙ্গে আরেকজনের যে ঝগড়াঝাটি হয়, কলহ লাগে, মন কষাকষি হয়, এটার পেছনে আমাদের ইগো প্রধানত দায়ী, প্রধানত দায়ী। সেই জিনিসটা আমরা বিশ্লেষণ করে দেখতে পারি কোন জায়গায় আমার মনটা কোন জায়গায় খেপে ওঠে, আমার কোন জায়গায় রেগে ওঠে, কি আমার এই বললে এই যে কি আমার এই আমার আমি এই জায়গাটা যেখান থেকে জাগে সেই জায়গাটা হলো আমাদের ইগো। এই জায়গাটাকে বোঝা খুবই জরুরি দরকার, কারণ এই জায়গাটার ভিতর দিয়ে আমাদের ইগোটাকে ওই শয়তানের আসর মুক্ত করতে হবে। আমি তো দোষ নাই, আমি তোতে দোষ আছে, ওই তোটা কোন জায়গায় আমিটা কোন জায়গায়। হ্যাঁ, আমি বলতে একটা সত্তা আছে, আমি আছে, আমার হাত আছে, আমার পাওয়া আছে, আমার মন আছে, আমি আমার বাবার শিষ্য, আমি আমার বন্ধুদের বন্ধু, এই নানা জিনিস আছে, এর ভিতরে ইগো নাই। ইগো আছে কোন জায়গায়, যে জায়গাটা আমাকে অন্যের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে, যে জায়গায় আমি আমি বড়, আমি কি হনুরে, এই যে ভাবগুলো জাগে এইগুলো জাগে ইগো। সুতরাং এই ইগোকে আমাদের ক্রমে ক্রমে এই 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 সাধনার ভিতর থেকে নানাভাবে এটা বোঝা যায় যে মন যে নানা দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, ওর সঙ্গে অনেক স্মৃতি জড়িত আছে, ওর সঙ্গে অনেক কামনা বাসনা জড়িত আছে, আকাঙ্ক্ষা জড়িত আছে, স্বপ্ন জড়িত আছে, এই যে নানা বিষয়ের দিকে যাচ্ছে ওগুলোকে খেয়াল করলেই ওগুলোর মধ্যে কোনটার সাথে আমাদের ইগোর সম্পর্ক আছে সেটা বোঝা যায়। এইগুলো এত বিস্তৃত আমি একদিনই সবটা বলতে পারবো না, কিন্তু মূল কথাটাই হচ্ছে যে আমাদের কাজটি করতে হবে বাবার এই ধ্যানের মধ্যে থাকতে হবে, বা হলো আমার মনের ভিতরে যে এই রিপুগুলো আছে, ইগো ছাড়াও অন্যান্য কামক্রোধ মহমা ভাস্কর্য এই জিনিসগুলো আছে, সেগুলোকে আমাদের চিনতে হবে এবং এগুলোর যে আমাদেরকে নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণের থেকে আমাদেরকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। পুরোটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, চার মাস সাধনা করে শুধু সাধনা ব্যাপারটা কি এটা উপস্থিত চলে যায়, তারপরে সাধনার ভিতরে মন দিয়ে আরো করতে করতে আরো করতে করতে বাবার রহমতে আমি অল্প কিছু সাধনাতে বসার সৌভাগ্য হয়েছিল, কিন্তু আমি জানি আমাকে আরো বহু সাধনা করতে হবে। ওই সাধনায় না বসেও সাধনা করা করবার ব্যাপার আছে, আমরা যারা এমনিতে থাকি এর ভিতরে নিজের মতো নিবৃত্তি রাতে বা নিরিবিলি সময় নানাভাবে সাধনা করবার ব্যাপার আছে। যারা এখনই সাধনায় যেতে পারবেন না, স্কুলে যেতে পারবেন না, তারা অন্তত বাড়িতে প্রতিদিন একটা ঘন্টা রাতে ঘুমাবার আগে বাবার যে নির্দেশিত সাধন পদ্ধতি আছে এতে বসে চোখ বন্ধ করে বাবার ধ্যান করে, বাবার ধ্যান করতে করতে যদি অজিভা আমরা না জানি, মুখস্থ না থাকে, তাহলে দয়াল বাবা জাহাঙ্গীর বলেন তাতেও কোনো সমস্যা নাই, এটা এটাতেও কাজ হবে। এটা করতে শুধু বাবার ধ্যানে মনটা নিবিষ্ট করা, এই মনটা নিবিষ্ট করার এই প্রয়াসটি আমাদের প্রত্যেকের শুরু করা অবশ্য 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 কর্তব্য। আমাদের ধ্যান সাধনের স্কুলে সবাই এখন ইচ্ছে করলেই যেতে পারবো না, কারো সংসার আছে, কারো চাকরি আছে, কারো পেশাগত আছে, ছুটি নাই, বহু রকম ঝামেলা আছে, কিন্তু নিজের বাড়িতে ঘুমাবার আগে একটা ঘন্টা নিরিবিলি সময়ে বসে চুপচাপ চোখ বন্ধ করে বাবার ধ্যানে থাকা, এইটুকু করার জন্য আমাদের নিয়ত করা প্রত্যেকের অবশ্য কর্তব্য, বাবার
মরিদ হিসেবে বাবার ভক্ত হিসেবে, এবং সেটা যদি করি আমরা ইয়ে করি তাহলে বাবাই আস্তে আস্তে আমাদের ব্যবস্থাটা করে দেবেন। এই ক্রমে ক্রমে এগিয়ে বহু জন ছিল, ছুটি পায় না, কিছু নাই, সাধারণ যেতে পারবো না, কিন্তু তাদের ইচ্ছাটা ছিল, আগ্রহ ছিল। পরে দেখা গেছে যে একসময় সুযোগ পেয়েছে, করেছে, 40 দিন হলো করতে পেরেছে, করেছে। এরকম বাবা যেহেতু বারবার করে আমাদের এই সাধনার ব্যাপারেই জোরটা দেন এবং বলেন যে একটা সাধনা করো, একটা সাধনা করো। বাবা শারীরিকভাবে যতদিন বর্তমান আছেন, বাবা থাকা অবস্থাতেই আমরা যদি একটা সাধনা করতে পারি সেটা অনেক বড় ব্যাপার। বাবা সবসময়ই থাকবেন, চিরদিনই বাবা থাকবেন, কিন্তু সেই হাকিকতে থাকা আর জাহিরি থাকার মধ্যে পার্থক্য আছে। আমাদের চোখের সামনে আমরা বাবাকে দেখতে পাই, আমরা বাবার সঙ্গে ঝাড়া নিয়ে বাবার স্পর্শ নিয়ে সাধনায় যেতে পারি, এটা তো অনেক বিশাল ব্যাপার। এটা বাবা যখন এই উপস্থিত থাকবেন, বাবা তো চিরদিন আমাদের সামনে এভাবে থাকবেন না, কেউই থাকেন না। তো সুতরাং তার বাবা থাকতেই আমরা যেন সবাই ওই ধ্যান সাধনা কিছু অগ্রসর হই, সেটা আমাদের সবার খুবই অবশ্য কর্তব্য। কারণ বাবা এই যে পিল করেন, নিজের শারীরিক কষ্ট নিয়েও করেন, তার একটাই উদ্দেশ্য কয়েকটা ফুল ফুটুক। বাবা এই তার চর্মচক্ষী যেন কয়েকটা ফুল দেখে যান, এটা তো আমরা সবাই চাই। সেই ফুল ফোটার জন্য আমাদের সবাই ফুল হয়ে ফুটবার জন্য সবারই এই চেষ্টাটা করা উচিত, এবং সেই জন্য আগ্রহটা থাকা উচিত। আগ্রহ থাকলেই আমরা আস্তে আস্তে বাবার রহমতে এগিয়ে যেতে পারবো। এই এগিয়ে না গেলে মুড়ি ধুয়ে আসলে কোনো লাভ নাই, কারণ তাহলে আমরা আসবো, যাবো, এই অবস্থায় গান গাবো, গান শুনবো, একটা এরকম একটা ব্যাপারই শুধু ঘটবে। কিন্তু বাবার যেটা উদ্দেশ্য, যে ফুল ফুল ফুটানো, সেই ফুলের দিকে এগিয়ে যাবো। আমরা সবাই তো একটা গাছের ফুল হবে না, পাতাও থাকবে অনেক, আরো অনেক কিছুই থাকবে, বা সব ফুলই গোলাপ ফুল হবে না, একটা ছোট বনফুলও ফুল। সুতরাং অনেক ফুল, শত ফুল মাউসুদ্দিন বলেছিলেন শত ফুল ফুটতে দাও। তেমনি বাবার বাগানে নানা রকম ফুল ফুটুক, সাদা কালো রঙের নানা রকম ফুল ফুটুক, এবং এই দেশে বাংলাদেশে এবং সারা পৃথিবীর বুকে বাবা জাহাঙ্গীরের বাগান একটা চমৎকার বাগান হিসেবে সব মানুষ চিনুক, জানুক। সেই জন্য আমাদের নিজেদেরকে ফুল হয়ে ফুটবার চেষ্টা আগ্রহী এবং অগ্রসর। আপনাদের আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে শুকরিয়া জানাই। জয় হিন্দ। কথা বলতে পারে না, কি অপূর্ব অসাধারণ কথা বলবে, প্রতিটা বিষয় সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়ে এইভাবে এইভাবে অগ্রসর হতে হয়। এই ধ্যান সাধনায় যে তো আর কোটি নির্বার সাধনা না, এ তো বিল গেটস বলেন ব্যাফেট হইবার সাধনা না, এটা মুসাবিন শামসের হইবার সাধনা না। একটা মুসাবিন শামসের কি হোক একা পর থাকে না, কেন বাংলাদেশের নেতা আছে না, শের বাংলার হক হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি, বঙ্গবন্ধু, চেকচে ছবি আমি রাখা পাতাম না দরবার হলে, কেন দেখিনি রাত্রি চারটার মধ্যে দু চার শরীরে সুতাই নেই, সুতাই নেই। এগো এরা দুনিয়ার কিছু চায় নাই, বিত্ত বৈভব বের আস্থারণ তারা চায় নাই, তারা বন মনি ধ্যান সাধনা করে গেছে। আজকে আমরা দেখি মানসারামপুরের বাবা গণিশার মাজার কয়েক কোটি টাকা খরচ করে করছে, তো গরিব বস্তানে কোটি টাকা খরচ করে সবই ওই মোল্লা গোমাচার তো হয় না, এত ইসলাম ইসলাম করে কেউ জিজ্ঞেসও করে না, সুতরাং হাতের আঙ্গুল আয়না দিয়ে দেখতে হয় না। এই সত্য তোমার জানবারই জন্য তোমাদেরকে বলেছে, তাই বলছে মান আলাপান আপসর্ম, যে তার নথকে চিনেছে বলে নাই মুসলমান আলাপান আপসর্ম, হিন্দু আলাপান আপসর্ম, বুদ্ধ আলাপান আপসর্ম, খ্রিস্টান আলাপান আপসর্ম, ইহুদি আলাপান আপসর্ম, বলছে বলছে মান এনি ওয়ান, মান আলাপান আপসর্ম, যে কেহ তার নিজের চিত্ত বৃত্তি নথকে চিনতে পেরেছে, ফাঁকাতে কোনো সন্দেহ নাই, আরাফা চিনে ফেলেছে রব্বাহু,
তার রবকে। সুতরাং রবকে চিনবার আগ মন্ত্রশ্রেষ্ঠ ব্রতাকে চৌদ্দপুর মুদা সেদ্ধাতুর মূল কাহার মধ্যে আমিও আছি, আমার বীরও আছে, রামুকামে আমার বীর নাই, রামুকামে আমি, কারণ রামুকামে দুই থাকে না, দুই থাকলে আমিও থাকি আমার বীরও থাকে। খুব মন দিয়ে শুনল, রামুকামে আমি নিজে একা, একা থাকলে কোথাও নাই, একা থাকে ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু নাই, তাই বড় বড় উনি গাউসুতুবদ্দার আলিমদের কথা বোঝা যায় না, দু চারটা বোঝা যায় আর বোঝা যায় না, কোরআনের বিসমিল্লাহ বোঝা যায় না, আলিব্রাহ্মী হাজাল কোরআন কয়নি জালিকাল কোরআন, জালিকাল ওই চাই উনটা আলিব্রাহ্মী উনি খেত আলিব্রাহ্মী আমার কিচ্ছু বুঝি না, রহস্য 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 এই রহস্যটুকু জানার ইচ্ছা তোমাদের কেমন আমার মুড়িত করার কোনো শখ ছিল না। আমার 81 বছর বয়স, আমি 1992-1991 পর্যন্ত আমি মুড়িত খুব কম করছি। মোহাম্মদ শেখ কেবলা একদিন বললেন, জাহাঙ্গীর তুমি কি মুড়িত করার জন্য কোথাও যাও, মজবা করো না বাবা, আচ্ছা তোমার বাড়িতে মুড়িত হইবার আসে করো আমার না, কেন আসলে করো না কেন বাবাই বাবা করুন কহ না যে আমার বাবা বিশ্বকাল আর এই শক্তি করি আমি যদি মুড়িত করতাম তা আত্মশীল কাছাকাছি থাকতাম কথার চেয়ে বেশি হয়ে যেত, কারণ আমার কথা কই যেমন দেখিয়ে লাগে অন্যের কথা লাগে না, কারণ অন্তর যে যে জিনিস গ্রহণ করে তার কথা কোথার মধ্যে লাগবো, আমি সব ফাড়ে এলাম ছিলাম, 35 বছর বয়সে ক্যাশ কোটি টাকার উপরে মালিক ছিল, 35 বছর বয়স, আমি তো জীবনে কিছু করিনি, এই যে বিল্ডিং আটতলা বানাইতেছে ভক্তরা করতেছে, তুমি না দাও বাইয়া না লোক অনেক আছে, অনেক 10 লাখ 15 10 উঠে দেয় না 5-10 আমি কিসের জন্য যাতে ভক্তরা থাকতে হবে ভক্তরা একটু দেখল একটু চিনল জানল শুনল আর আমার কোনো চাওয়াও নাই পাওয়া কি করবে গেলে গিয়ে আমার দুইটা বানিয়ে নিল বাইরে দিয়ে কি করবো একটা জিনিস বড় কিছুই হল না, একটু চিন্তা করে দেখো তো বাংলাদেশে তো বহু পীর ফকির আছে, কেউ কি ধ্যান সাধনা করার জন্য একটা স্কুল করছে, একটু নিরপেক্ষ হবে প্রয়োজন অনুভব করল, এই উদ্দেশ্যবিহীন ফকিরি বিরল আবার যেখানে আলাউদ্দিন কালিয়ার সবই হাজার সত্তরদিন বুয়ালি শাহ কালান্দার পানিপতি বলতেছেন আসো বস মনে ধাও আমার কথা মতো ধ্যান সাধনা করো, যে ধ্যান সাধনা করার পরে বলো যে কিছু পাইনি তা আমারে ভালো দিও, এইরকম কথা তো সাংঘাতিক কথা, এগুলি পাশ কেটে যায় কেউ কয় না, এসব কথা বলে সুতরাং আসলে আমরা গান শুনি, গানের গান তবলা আছে যেহেতু একটু গান শুনতাম আমরা সবাই, হ্যাঁ
উঠে গেলে সে contradiction আবু না আমি ঠিকই বলছি আবু না আবু না